অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন সঙ্গী যে দিন শেষে বলবে, চিন্তা করো না আমি তো আছি। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা, টি কেনা বেশি দিন, মানুষ নিজের প্রয়োজনে মানুষের সাথে মিশে মানুষ কখনো একা থাকতে পারে না। বেকার প্রেমিকের পাশে সব মেয়ে থাকতে চায় না, আর যারা তারা সাধারণ হয় না, মেয়েদের সম্মান মেয়েরাই দেয় না। কিছু সম্পর্ক এইভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জাগে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না, আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তবে মুক্তি দিয়ে দিন, আপনি ভালো থাকবেন আর সেও। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। অদ্ভুত এক কারণে আমারটা অধিকারটা আসলে কখনো ছাড়তে পারি না, অভিমানটা না জমিয়ে মিটিয়ে নেওয়াই ভালো। মানুষ আর বাঁচে কদিন বলো, এত জটিলতা রেখে লাভ কি? বউ বলল, বলো তো একটা কখন সবচেয়ে বেশি আনন্দ পায়? স্বামী বলল, জানি না। বউ বলল, মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে, স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতন। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়, দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত, যার উপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে। পৃথিবীটা গোল, সময় সময় সব মানুষের এখানে ডবল রোল। আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। অহংকার, রাগ, হিংসা, লোভ পরিহার করা বাঞ্ছনীয়, এরা আমাদের কোনো উপকারে আসে না, বরং এদের প্রভাবে আমাদের মানবিক গুণাবলীসমূহ হারিয়ে যায়। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়স থেকে চাকরির জন্য কঠোর পরিশ্রম করে, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। একা থাকতে পছন্দ করা মানুষরা আলোতে লুকোয়, অন্ধকারে ওড়ে। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। দুজনেই আমরা ভীষণ জেদি, তর্কে কেউ হারব না, লক্ষ কোটি ঝগড়া হলেও ভালোবাসা ছাড়ব না। গুরুত্ব সবসময় নিজেকে বেশি দেওয়া উচিত, অপরকে দিলে তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলবে। বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। যুবক ভবিষ্যতের কল্পনা নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। কিন্তু বাচ্চা সবসময় বর্তমানে বাঁচে, তাই তারা সবসময় খুশি থাকে। চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। হারে তো সে যে লড়ে না। তুমি যদি দুনিয়ার সব কষ্ট আর সমস্যার কথা শুনতে চাও, তাহলে একবার তার থেকে কথা বলে দেখো যাকে তুমি টাকা ধার দিয়েছ। আপনি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট না পেয়ে বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখেন, তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে, এদের থেকে আপনি অনেক ভালো আছেন এটা ভেবে জীবন কাটান। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, কে যোগ্য তা বিবেচনা করে নিতে হয়। একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে। একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা। উপরওয়ালার ওপর করো, মানুষের ওপর নয়, কারণ মানুষের ওপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হবে তাতেই খুশি থাকো, কারণ কেউ তোমার জন্য কিচ্ছু করবে না। না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবুও আজ সবার থেকে তুমিই বেশি প্রিয়। যে পুরুষ একটি নারীতে বুঝতে পারে না, পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারবে না। একটু ভুল হলেই লোক মুখে ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি।
সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু বাবা মা পাশে। অল্প বৃষ্টি অল্প শীত আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয়, কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করায়। গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে, তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায় তখন কেবল কাটাই অবশিষ্ট থাকে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মেয়েরা তার জীবনের তিন ভাগের দুই ভাগ অভিমান করেই কাটিয়ে দেয়। কেরিয়ারে মনোযোগ দাও, এখন সম্পর্ক কোনো ভরসা নেই। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। মন খারাপের সময় যে আপনাকে হাসাতে পারে সেই মানুষটা আপনার হোক। মুখের ওপর কথা বলা মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে। আপন ভেবে যাকে বিশ্বাস করবে সে আপনাকে গোপনে আঘাত করবে। সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয়। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয়, এটাই মেয়েদের জীবন। কোন ধরনের ছেলেরা বউকে রেখে পরকীয়া করো জানেন? যে ছেলের চরিত্র খারাপ, যাদের ধর্মীয় জ্ঞান থাকে না, তারাই এমনটা করে। মানুষগুলো কেমন যেন খুব অল্পেতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাতে কে থাকলো আর কে গেলো যায় আসে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করল, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বললেন, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করে শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদের আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়, তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না, এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে। আর যারা বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন তারা কি আমরা জানি, অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন একে অন্যের চোখের দিকে তাকায়, তখনই অন্তরের অনুভূতির কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে। কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে, তাদের কথা হয় অন্তরে অন্তরে।